টানা বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাঘমত শহর দখলে নিতে লড়াই করছে রাশিয়ার সামরিক বাহিনী মূলত এই শহরটিকে দখলে নেয়া গেলে তা হবে রাশিয়ার জন্য বিরল সাফল্য বিমান হামলার পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরে ভারী কামান দিয়ে গোলা বর্ষণ বাড়িয়েছে রাশিয়া যদিও শহরটি দখলের চেষ্টায় এরই মধ্যে প্রাণ গেছে হাজারো রুশ সেনার গেল কয়েক মাস ধরে মূলত বাঘমত ও এর আশপাশের অঞ্চলকে কেন্দ্র করেই চলছে যুদ্ধের মূল পর্ব চলতি এপ্রিল মাসের শুরুতে রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান দাবি করে বাখমুতের দখল নিয়েছে তারা তবে ইউক্রেনের দাবি বাখমুতের নিয়ন্ত্রণ আছে তাদের হাতেই বাখমুতে যুদ্ধের আগে সত্তর হাজারের বেশি মানুষ বসবাস করত কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেস্ক অঞ্চলের অবশিষ্ট দুই শহর ক্রামাতোরস্কো ও স্লোভিনিয়াস্কো নিয়ন্ত্রণ করা সহজ হবে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বরাবরই শান্তির পক্ষে নিজের অবস্থান জানিয়ে আসছে ব্রাজিল সম্প্রতি আবুধাবিতে ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এরপরে বিশ্ব নেতাদের সমালোচনার মুখে পড়েন এই নেতা তবে মঙ্গলবার রোমানিয়া ইউক্রেনের অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা জানান লুলা যুদ্ধের কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোতে খাদ্য ও জ্বালানি নিরাপত্তার বিষয়ে কথা বলেন তিনি ওয়ালিউল্লাহ ফারুক এখন বিশ্ব